আসসালামু আলাইকুম। আজকে রান্না করবো কলাই শাক। প্রথমে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চার পাঁচটা শুকনো মরিচ কুচি দিয়ে দিব। শুকনো মরিচ গুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে। শুকনো মরিচ গুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলের শাক, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজের ফুলি দিয়ে দিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। মেরে চেড়ে ভাজতে থাকবে। এখন 5 মিনিট ঢেকে রান্না করব। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিব। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজতে হবে। আমাদের চলে যাবে জানো।